আমি বরং ওই সবাইকে এক এক করে এক এক দিন ডেকে নি। না না নিতাই, সবাইকে একসঙ্গে কেন এখানে ডেকে পাঠাবে? ছবিগুলো আমাদের কাছে থাকুক, আমরা একটু বাড়িতে আলোচনা করি, কাদের সঙ্গে সম্বন্ধ করা যায় একবার দেখি, তখন তোমাকে বলবো, তাদেরকে নিয়ে এসো, তখন অদিতিকে দেখানো যাবে। দেখো আমার মেয়ে তো ফেলনা যে সবার সামনে আমি সংসার গিয়ে তাকে বসাবো, তাই না? সে আপনি যা বলবেন উকিল বাবু, তবে আপনার মেয়েকে সবারই পছন্দ হবে। এই বড় মেয়ের বিয়েতে যা খরচা করেছেন বাজারে খবর রটে গেছে, এখন তো সবাই মুখিয়ে আছে। এবার আর সেটা হবে না নিতাই। মানে বুঝলাম। দেখো নিতাই, ভারতীর সম্বন্ধটা যা হলো, দেখো আমার পাত্র নিয়ে কোনো কথা বলার নেই, সে ব্যাপারে কোনো অভিযোগও নেই, কিন্তু এই সম্পর্কটা আমাকে একেবারে পুরো খলখলে করে দিয়েছে। সেক্ষেত্রে এবার আমাকে অনেক ভাবনা চিন্তা করে বুঝে শুনে এগোতে হবে। এই গেলি, ওই দেখ ওই দেখ বাবার হাতে ছবি, জানা রে নিয়ে আয় না। মিজদি, তুই শুধু ন্যাকানুষ, বেহায়া, তুমি বুদ্ধিমান নিতাই, যা করবে ভেবে চিন্তে করো। তোমাকে আমরা কদিন বাদে খবর দেব, এখন এসো। জানা গেলি, যা যা। শুদ্ধি ভালো আছেন উকিল বাবু? বিয়ের খরচা নিয়ে ভাবছিলেন তো, একটা কথা বলি, মনোপুত হয় কিনা দেখুন। এক লগ্নে দুই মেয়ের বিয়ে লাগিয়ে দিব, খরচাও অর্ধেক হয়ে যাবে। বলো কি নিতাই, দুটো বিয়ে? মেজদি আর ছোড়দি একসঙ্গে। ওর বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না নিতাই, আগে তুমি আমার মেজনাতনির বিয়ের ব্যবস্থা করো, এখন এসো। আরুমা, আয় বস, দাঁড়িয়ে আছিস কেন? বস এসে, আমি তোকে এমনি ডাকতাম, অদিতি সম্বন্ধ দেখছি, বুঝলি? ওকে তো অদিতি পাঠালো এই ঘরে। নিঘাত আড়ি পেতে শুনেছে নিতাইয়ের কথা, আর পাত্রদের ছবি দেখার জন্য বোনকে এই ঘরে পাঠিয়েছে, আর বোনও নাচতে নাচতে এখানে চলে এসেছে। এই ছবিগুলোর জন্য এসেছিস তো? আমি সব জানি, সাপের হাঁচি বেঁধে চেনে। সাপ না ধরলেই বা বেঁধে নিয়ে চলবে কেন? সেটাই তো তার কাজ। আশুতোষ মুখোপাধ্যায়ের যার যেথা ঘর, সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ আটে।